না, ওষুধ এখানে বেশি নেওয়া হয়। পৃথিবীতে মানে সারা পৃথিবীতে তো বললামই আপনাকে যে পৃথিবীর 1/3 জনগণ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং ফ্যাটি লিভার থেকে সিরোসিস হচ্ছে, এবং এত গবেষণা চলতেছে, এত ওষুধ দিয়ে কাজ হচ্ছে, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা ওষুধেরই একটা না একটা সাইড ইফেক্ট আছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে যে একটাই কথা যে আপনি খাওয়া কমান, কায়িক পরিশ্রম করেন, ওজন কমান, দেহের স্থূলতা কমান এবং সচেতন হন, তাহলে পারি আপনি ফ্যাটি লিভারের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন। না হলে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিয়ে খুব একটা লাভ হবে না। এখন তো ধরে যে উন্নত বিশ্বে এক ধরনের সার্জারি আসছে যেটাকে বলা হয় বেরিয়েটিক সার্জারি। বেরিয়েটিক সার্জারি কি? একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া, যে আমরা যে খাচ্ছি পাকস্থলী থেকে বা খাদ্য নালী থেকে এই খাদ্য জিনিসগুলো সব লিভারে চলে যায়, এই পথে একটা বাধা দিয়ে দেওয়া যেন খাদ্য আমরা কম খাই বা এই লিভারে না যায়, এটাকে বলছে আমরা বেরিয়েটিক সার্জারি। এই করে এখন অনেক মোটা মানুষ কিন্তু চেষ্টা করতেছে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া। আপনি এই যে আমাদের পাশের দেশ ভারতে যে আদনান স্বামী, উনি তো কত মোটা ছিল দেখেন, উনি কিন্তু ওই যে বেরিয়েটিক সার্জারি করছে, করে কিন্তু উনি এখন বেশ আর মোটা না। ফলে বেরিয়েটিক সার্জারিও কিন্তু পৃথিবীতে এখনই হয়ে গেছে। ফলে আপনাকে এত কঠিনে যাওয়ার দরকার নাই। আমি বলি যে আপনারা সহজভাবে খাবারগুলো খান, মানে জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন, প্রতিদিন কিছুক্ষণ হাঁটেন আর সবজি জাতীয় খাবার বেশি খান। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।